শুনছিলাম স্বামী বিবেকানন্দের জীবনী। স্বামী বিবেকানন্দের জীবনীর প্রথম পাঠ আমরা শুনেছি। আমি শুরু করতে যাচ্ছি স্বামী বিবেকানন্দের জীবনীর দ্বিতীয় পাঠ। তাহলে চলো শুরু করি। ঠাকুরের প্রতি নরেন্দ্রনাথের ভালোবাসা শ্রদ্ধা থাকলেও এই ঘটনার পর থেকে সবসময় সতর্ক থাকতেন যাতে ঠাকুর তাকে সম্মোহিত না করতে পারেন। রামকৃষ্ণের কাছে তিনি যখন যাতায়াত করতেন সেই সময় বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ধনীর সন্তান হয়েও কঠোর সংযমী জীবনযাপন করতেন। প্রতিদিন ধ্যান জপ করতেন, ধর্মগ্রন্থ পড়তেন। যথাসময়ে পরীক্ষা শেষ হলো, সাংসারিক ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকতেন। হঠাৎ তিনি মারা গেলেন। সংসার আয়ত মতো ব্যয়ও ছিল বিরাট, কোনো সঞ্চয় করে যেতে পারেননি, ফলে সংসারে নেমে এলো বিরাট বিপর্যয়। সদ্য বিধবা জননী ছোট ছোট ভাই বোনদের দুঃখ ভরা মুখের দিকে তাকিয়ে বেদনায় নরেন্দ্রনাথের অন্তর ভরে উঠত। একদিন যারা বিশ্বনাথ দত্তের অনুগ্রহে পুষ্ট হয়েছিল আজ তারাই সকলে মুখ ফিরিয়ে নিল। মানুষের কৃতঘ্নতার এ কদর্য রূপ দেখে সংসারের অভাব দূর করার জন্য চাকরির সন্ধান শুরু হল। সারাদিন পথে পথে ঘুরে রাত্রিবেলায় বাড়ি ফিরতেন। তার অন্তরের বেদনা সেদিন একমাত্র উপলব্ধি করতে পেরেছিল রামকৃষ্ণ। তার আশীর্বাদ আর নরেন্দ্রনাথের আন্তরিক প্রচেষ্টায় সংসারের অভাব সাময়িক দূর হল। সাথে কিছু কিছু অনুবাদের কাজ করে অর্থ উপার্জন করতেন। কিছুদিন পর তিনি বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে চাকরি পেলেন। কিন্তু যার অন্তরে আধ্যাত্মিকতার দীপ প্রজ্বলিত হয়ে উঠেছে, সংসার চাকরি অর্থ তার বাঁধবে কেমন করে? ক্রমশই নিজের মধ্যে অনুভব করেছিলেন ঠাকুরের প্রতি দুর্নিবার আকর্ষণ। 1885 সালে ঠাকুর রামকৃষ্ণ গলার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল কাশীপুর উদ্যানবাড়িতে। রাখাল, বাবুরাম, শরৎ, শশী, লাটু আরো সব ভক্তরা দিবারাত্র তার আরাধ্য কর্মকে সম্পূর্ণ করবার জন্যই নরেন্দ্রনাথের আবির্ভাব। নরেন্দ্রনাথও অনুভব করেছিলেন তীব্র ব্যাকুলতা। চাকরি ছেড়ে দিয়ে তিনি কাশীপুর উদ্যানবাড়িতে এসে অন্য ভক্তদের সাথে ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিলেন। অন্য ভক্তরা প্রথম দিকে মাঝে মাঝে গৃহে যেতেন, ধীরে ধীরে তাও বন্ধ হয়ে গেল। উদ্যানবাটি হয়ে উঠল রামকৃষ্ণ ভক্ত শিষ্যদের আশ্রম। গুরুদেবের সাথে ভক্তরা সাধন, ভজন, ধ্যান, শাস্ত্রপাঠ আলোচনা করতেন। প্রকৃতপক্ষে উত্তরকালে যে রামকৃষ্ণ সংঘ হয়ে উঠেছিল এখানেই তার সূচনা হয়। ঠাকুর রামকৃষ্ণ ছিল গৃহী, কিন্তু তিনি জানতেন গৃহীদের পক্ষে তার উপদেশ বাণীকে জগতের মানুষের কাছে প্রচার করা সম্ভব নয়। যারা সর্বত্যাগী সন্ন্যাসী, সংসারের সকল বন্ধনকে ছিন্ন করতে পেরেছে একমাত্র তারাই পারবে সব দুস্তর বাধাকে অতিক্রম করে আরাধ্য কর্মকে সম্পাদন করতে। তিনি তার শিষ্যদের মধ্যে 18 জনকে সন্ন্যাস প্রদান করলেন। নিজের হাতে তাদের গৌরিক বস্ত্র তুলে দিয়ে বললেন, তোরা সম্পূর্ণ নিরভিমান হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাজপথে ভিক্ষা করতে পারবে কি? গুরুর আদেশে নরেন্দ্রনাথ ও অন্য সব শিষ্যরা পথে বেরিয়ে পড়লেন। সংসার জীবনের শেষ বন্ধনটুকু ছিন্ন হয়ে গেল। সন্ন্যাস গ্রহণের পর বিবেকানন্দের সমস্ত অন্তর মানুষের দুঃখ বেদনা দূর করার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠল। 1886 সালের এপ্রিল মাসে স্বামী বিবেকানন্দকে সাথে নিয়ে গয়া অভিমুখে যাত্রা করলেন। সেখান থেকে গেলেন বুদ্ধগয়ায়। এখানে এসেই তার মধ্যে জেগে উঠল বুদ্ধের মহামুক্তির তীব্র আকাঙ্ক্ষা। বুদ্ধের মতো মানুষকে সকল যন্ত্রণা দুঃখ থেকে মুক্তির পথ দেখার জন্যই তার আবির্ভাব। এখানে বোধিসত্ত্বের মন্দিরে ধ্যানস্থ হয়ে গেলেন স্বামীজি। 3 দিন পর তার ধ্যান ভঙ্গ হল। তারপর আবার ফিরে এলেন কাশীপুর উদ্যানবাটিতে। তখন ঠাকুর গুরুতর অসুস্থ। একদিন তিনি বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন, নরেন তুই কি চাস? নরেন্দ্রনাথ উত্তর দিলেন, সুখদেবের মতো সর্বদা নির্বিকল্প সমাধি যোগে সচিদানন্দ সাগরে ডুবিয়ে থাকিতে চাই। ঠাকুর নরেন্দ্রনাথের এই কথায়
ক্রুদ্ধ হলেন, ওই কথা বলতে তো লজ্জা করে না? কোথায় তুই বটগাছের মতো বড় হয়ে শত শত লোককে শান্তি ছায়া দিবি, তা না করে তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠেছিস? এত ক্ষুদ্র আদর্শ তোর! নিজের ভ্রান্তি অনুভব করে লজ্জিত হলেন নরেন্দ্রনাথ। প্রকৃতপক্ষে এই শিক্ষাই তাকে অনুপ্রাণিত করেছিল। তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় কর্ম করিব। 1886 সালের 15 আগস্ট রামকৃষ্ণ দেহত্যাগ করলেন। নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সঙ্গে পিয়েছিলেন 5 বছর। শেষ কয়েক মাস ছাড়া কোনো দিনই তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু তারই মধ্যে রামকৃষ্ণের আধ্যাত্মিক সম্পদ, তার উদয় ধর্মমত, সর্বজীবের প্রতি দয়া, সর্বধর্ম সমন্বয়ে আদর্শকে আত্মস্থ করেছিলেন, তার মধ্যে ভারতবর্ষের সব মহাপুরুষদের সদ্গুণের পূর্ণ প্রকাশ ঘটেছে। যিনি একাধানে শঙ্করের অদ্ভুত মস্তিষ্ক এবং চৈতন্যের অদ্ভুত বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী, যাহার হৃদয় ভারতন্তগত বা ভারত বহিমূর্ত, দরিদ্র দুর্বল পতিত সকলের জন্য কাঁদবে, যিনি সকল বিরোধী সম্প্রদায়ের সমন্বয় সাধন করবেন, এই রূপ ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এবং আমি অনেক বর্ষ ধরিয়া তাহার চরণতলে বসিয়া শিক্ষালাভের সৌভাগ্য লাভ করিয়াছি। রামকৃষ্ণদেব গৌরিক বস্ত্র দিলেও তার শিষ্যরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন তার মৃত্যুর পর। ঠাকুরের পবিত্র ভাষ্যকে সাক্ষী রেখে নন্দনাথ ও তার সঙ্গীরা শাস্ত্রানুমোদিতভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। ঠাকুরের মৃত্যুর পর কাশীপুর উদ্যান বাটি ছেড়ে দিতেই হল। বিবেকানন্দ দেখলেন এই অবস্থায় যদি তরুণ সন্ন্যাসীরা চারিদিকে ছড়িয়ে পড়ে তবে শ্রী রামকৃষ্ণের আদর্শকে প্রচারের পথে নানান ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া এসব সন্ন্যাসীরা দীঘারা প্রতীকের মতো অকল পাথরে ভেসে যাবে। রামকৃষ্ণের জৈনিক ভক্ত বরান করে একটি বাড়ি ঠিক করে দিল, সেখানে উঠলেন সকলে। সেখানকার অবস্থা বর্ণনা করতে একজন লিখেছেন, নিচের তলা ব্যবহার করা যায় না, ওপরের তলায় 3টে ঘর, একবেলা ভাত কোনোদিন জুড়ত কোনোদিন জুড়ত না, থালা বাসন তো কিছুই নেই, বাড়ির সংলগ্ন বাগানে লাউ গাছ কলা গাছ ঢের ছিল, 2টো লাউ পাতাকে একখানে কলা পাতা কাটবার উপায় ছিল না, শেষে মানকচুর পাতায় ভাত ঢেলে খেতে হতো, তেলাকুচোর পাত সিদ্ধ আর ভাত, কিছু খেলেই গলা কুটকুট করত, এত যে কষ্ট ভ্রুক্ষেপ ছিল না। এত দুঃখ কষ্টের মধ্যে সকলকে আনন্দ উৎসাহী প্রাণশক্তিতে ভরিয়ে রেখেছিলেন বিবেকানন্দ। গুরুর অবর্তমানে তিনি হয়ে উঠলেন সঙ্ঘের প্রধান। সেই দিনকার মঠের সন্ন্যাসীদের মধ্যে যে সাধনা, ত্যাগ, কষ্ট, সহিষ্ণুতার প্রবল শক্তি জেগে উঠেছিল, তারই প্রভাবে একদিন তারা সকলেই হয়ে উঠেছিলেন শ্রী রামকৃষ্ণের আদর্শ শিষ্য। কিছুদিন বরানগর মঠে থাকার পর শুরু হলো তার পরিব্রাজক জীবন। তিনি তার প্রতীর্থদের ডাক দিয়ে বললেন, এবার আমাদের প্রচারে নামতে হবে, ভারতবর্ষকে দেখতে হবে, বুঝতে হবে এই লক্ষ কোটি নরনারীর দৈনন্দিন জীবনের স্তরে স্তরে কত বেদনা, কত কুসংস্কারের জঞ্জাল পুঞ্জকৃত হয়ে আছে। এদের কল্যাণ ব্রতের সাধনা শুধু স্বার্থ ত্যাগের কথা নয়, সর্বত্যাগের কথা। 1888 সাল শুরু হলো বিবেকানন্দের ভারত পরিক্রম। দীর্ঘ 5 বছর ধরে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ালেন। দেখলেন ভারতবর্ষের প্রকৃত রূপ, ধর্মের নামে ভণ্ডামির আর অধর্ম, দেশ জুড়ে শুধু দারিদ্র, অশিক্ষা আর অন্ধ সংস্কার, বৃহত্তম মানব সমাজে পশুর স্তরে বাস করছে, এই সব দৃশ্য তাকে যে বীর্যচালিত করত তাই নয়, কেমন করে এর থেকে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়েও গভীরভাবে চিন্তা করতেন। এই পরিব্রাজক জীবনের মধ্য দিয়ে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলেছিলেন বিবেকানন্দ। তিনি যে শুধু সনাতন ধর্ম বাণীকে প্রচার করতেন, লোককে উদ্বুদ্ধ হবার শিক্ষা দিতেন তাই নয়, নিজেও বহু কিছু শিক্ষা লাভ করতেন। একবার তিনি ক্ষেত্রের রাজদরবারে অতিথি ছিলেন। সন্ধ্যাবেলায় রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। এক বাইজি গান আরম্ভ করতেই তিনি উঠে পড়তেন, বললেন, সন্ন্যাসীর পক্ষে এই রকম আসরে উপস্থিত থাকা অনুচিত। বাইজি দুঃখিতভাবে গান আরম্ভ করল, প্রভু তুমি আমার নাম দোষ নিও না, তোমার নাম সর্বদোষী, আমাকে উদ্ধার করো। স্বামীজি গান শুনে বুঝতে পারলেন ঈশ্বর সর্ব মানবরই মধ্যে বিরাজমান, সাথে সাথে নিজের ভ্রান্তি বুঝতে পারলেন,
অনুশোচনা নিজেকে ধিক্কার দিলেন। সন্ন্যাসী হয়েও নারী পুরুষের ভেদ রয়েছে। তিনি পুনরায় নিজের আসনে এসে বসলেন। সঙ্গীত অনুষ্ঠানের শেষে বাইজির কাছে যে শিক্ষা পেয়েছেন তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ দিলেন। সমাজের হীনতম ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা সমবেদনা পরবর্তী জীবনে আরো প্রবল হয়ে উঠেছিল। তারই প্রমাণ পাই স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা একটি চিঠিতে, বৈশ্বরে যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে হয় তা কোথায় যাইবে, পাপীদের জন্য প্রভুর যত্ন প্রকাশ পুণ্যবানদের জন্য তত নহে, ভেদাভেদ সংসারের মধ্যে থাকুক, তীর্থে যদি ঐরূপ ভেদ হয় তাহলে তীর্থ আর নরকে ভেদ কি, যারা ঠাকুর ঘরে গিয়েও ওই বেশ্যা ওই নির্যাতি ওই গরিব ওই ছোট লোক ভাবে তাহাদের সংখ্যা যতই কম হয় ততই মঙ্গল, যাহারা ভক্তের জাতি বা জনি বা ব্যবসায়ী দেখে তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝিবে, প্রভুর কাছে প্রার্থনা যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে এবং একজনও ভদ্রলোক না আসে নাই আসুক। স্বামীজি যখন যেখানে গিয়েছেন তারই তার সান্নিধ্যে এসেছেন। তার ব্যক্তিত্ব পাণ্ডিত্য সদা প্রসন্নময় মুখমণ্ডলের দিকে চেয়ে সকলেই মুগ্ধ হয়েছে। তিনি যখন দক্ষিণ ভারতে ছিলেন সেই সময় অধ্যাপক পণ্ডিত শঙ্কর পঞ্জারজি তাকে বলেন, স্বামীজি এদেশে ধর্মপ্রচার করে আপনি বিশেষ সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। আপনার উদার ভাবসমূহ আমাদের দেশের লোক সহজে বুঝবে না। আপনি এদের মধ্যে শক্তি ক্ষয় না করে পাশ্চাত্য দেশে যান, সেখানকার লোক মহত্বের ও প্রতিভার সম্মান করতে জানে। আপনি নিশ্চয় পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার উপর সনাতন ধর্মের অপূর্ব জ্ঞানলাভকে নিক্ষেপ করে এক অভিনব যুগান্তর আনতে পারবেন। সম্ভবত এই উপদেশে তার মনে প্রথম বিদেশ যাত্রার ইচ্ছাকে জাগিয়ে তুলেছিল। 1888 সালে এক তরুণ মন নিয়ে বরানগর মঠ থেকে ভারত পরিভ্রমণে বার হয়েছিলেন বিবেকানন্দ। 1892 সালের শেষ প্রান্তে সমস্ত ভারতবর্ষে ভ্রমণ করে এসে পৌঁছেছিলেন দক্ষিণ কন্যাকুমারিকায়। তখন তিনি জ্ঞান আর ব্যপ্ত অভিজ্ঞতার আলোতে এক পরিণত প্রজ্ঞাবান। ভারতের শ্বেত পাথরের উপর বসে তার শিকার না করে তবে তিনি কেমন করে যাবেন।